বন্ধ করেন প্লিজ ফাইজুল হক হাত নাড়িয়ে কথা বলবেন না জি আমি হাত নাড়িয়ে বলবো মাউদে বলেন মাউদে মাউদে বলেন বন্ধুর হাত নাড়িয়ে কথা বলেছে আমিও হাত নাড়িয়ে কথা বলবো ইউ ক্যান নট স্টপ মাই টকিং দিস ইজ মাই প্লিজ 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 জি জি দিস ইজ মাই আচ্ছা শুনেন জি একটু একটু ফাজল ভাই একটু একটু ওবাইদ ভাই ওবাইদ ভাই কিসের বিচার চাচ্ছেন তাহলে এদেশের ভালো পত্রিকা আমার দেশ পত্রিকার সম্পাদকের উপরে হামলা করেছেন অস্ত্র উঁচিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করেছেন আপনারা বন্ধ করেছেন দিগন্ত টেলিভিশনকে রাতের অন্ধকারে পাঁচিমের সপ্লা চত্বরে যখন দিগন্ত টেলিভিশন ক্যামেরা তাক করে আপনাদের সেই সকল শুট গুম হত্যা দেখাতে এখন তাদেরকে বন্ধ করেছেন আপনারা তো সেই আওয়ামী লীগ বক্তব্য দেওয়ার শুরুতে কয়েকটি বিষয়ে আমাদের পূর্ববর্তী বক্তা ওবায়দুল হক খান সাহেব যে বক্তব্য দিয়েছিলেন তার দুই একটা বক্তব্যের একটু উত্তর দেওয়ার চেষ্টা করছি এরপরে বাকি কথা আমি বলার চেষ্টা করব এখানে একেবারেই নিতান্ত উনি একটা বিষয়কে এতটাই ছেলেমি ভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন যেটা একজন সরকার দলীয় মানুষ হিসাবে এতটা সহজে তার এড়িয়ে যাওয়া উচিত হয়নি আমাদের বাংলাদেশের ওনারা যেই পত্রিকাগুলো পড়েন আমরা যারা পড়ি তার মধ্যে অন্যতম প্রথম আলো সেই প্রথম আলো পত্রিকা যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নাম উচ্চারণ করে আজকের সেই ডিএমপি কমিশনারের বক্তব্যকে কেন্দ্র করে নিউজ করতে পারে তাহলে তাদের সাংবাদিকতার যে একটা নিয়ম কানুন থাকে যে কারো ব্যাপারে কোনো কিছু নিউজ করতে হলে তার ব্যাপারে সর্বোচ্চ ভাবে তাকে জানা এবং বোঝার দরকার তাহলে কি প্রথম আলোর মতো জায়গার সাংবাদিকরা ভুল করতে পেরেছে যে ডিএমপি কমিশনার কাকে বুঝিয়েছে ডিএমপি কমিশনার বক্তব্য দিতে দাঁড়িয়ে তিনি কি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুঝিয়েছে না জাতীয় পার্টির কোন স্ত্রী সন্তানদেরকে বুঝিয়েছে স্পষ্ট করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযোদ্ধা বলে দাবির বিষয়ে ব্যঙ্গাত্মমূলক মন্তব্য করেছেন ঢাকা মহানগর ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এই সরাসরি বক্তব্যটি এখানে প্রথম আলোতে আজকের পাবলিশড হয়েছে এবং সেই প্রথম আলোর নিউজটি আমার পূর্ববর্তী বক্তা ওবায়দুল হক খান সাহেব এখন পর্যন্ত বুঝতে অক্ষম হয়েছেন আজকে দেখেন বাংলাদেশের প্রত্যেকটি পদে পদে দলীয়করণ প্রত্যেকটি পদে অক্ষম নন উনি বলেছেন যে নাম উচ্চারণ করেননি কেন আপনারা নিজেদের গায়ে মেশাচ্ছেন না গায়ে তো মিশাবে এটা তো আপনার বাংলাদেশের রাজনীতিতে নাম মিশানোর তো কিছু নাই এখানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিযোদ্ধার বিষয়ে আজকের আলোচনা উঠেছে গত এই বিজয় দিবস আজকের এই স্বাধীনতা দিবসের মাসকে কেন্দ্র করে সেখানে বিএনপির মহাসচিব বক্তব্য দিয়েছেন তার বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা নেত্রীরাও বক্তব্য দিয়েছেন একে অপরে বক্তব্য দিচ্ছেন কিন্তু সেটাকে টেনে এনে ডিএমপি কমিশনার যখন বক্তব্য দেয় তখন আর বুঝতে বাকি নেই আপনি কাকে নিয়ে কথা বলছেন এতটুকু যদি সামান্যতম জ্ঞান এবং বুদ্ধি যদি আমাদের সমাজে লোপ পায় তাহলে আমাদের তো আর রাজনীতি করে কোনো লাভ নেই যে কাকে বুঝিয়েছি কাকে বুঝাচ্ছে এটা নিয়ে আর প্রশ্ন করার কিছু নেই আপনাকে যে কথাটা বলতে চাই সাগর ভাই আজকের এই গত একটা মাস পর্যন্ত আপনারা দেখছেন যে আমাদের এই মার্চ মাসকে কেন্দ্র করে যেই মার্চ মাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সম্মুখ যুদ্ধে লড়াই করেছেন যুদ্ধের ময়দানে তিনি তার জীবনের বাজি নিয়ে তারপরে তিনি কাজ করেছেন সেই মাসে এসে তার স্ত্রীকে টিটকারি করা হচ্ছে সেই মাসে এসে মুক্তিযোদ্ধাদেরকে টিটকারি করা হচ্ছে সেই মাসে এসে চরমভাবে দলীয় নীতি কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সমগ্র দেশব্যাপী আজকের প্রশাসনের ভাইয়েরা নির্লজ্জতার পরিচয় দিয়েছে আপনি দেখেন বেনজির আহমেদ তিনি একজন পুলিশের প্রধান হয়ে বাংলাদেশের এত বড় একটি প্রশাসনিক রাষ্ট্রীয় পদমর্যাদা পেয়ে সেখানে অধিষ্ঠিত থেকে আজকে তিনি যে ভাষায় মানুষকে কথা বলেছেন তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন হু আর ইউ আজকে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার আছে তিনি যখন ভিকটিম হবেন তিনি যখন সমস্যাগ্রস্ত হবেন তার এই সমস্যা নিয়ে সংসদে কথা বলবে বাহিরে কথা বলবে দেশে বিদেশে কথা বলবে সে নিয়ে অন্তত পক্ষে বেনজির সাহেবদের মতো মানুষ যারা রাতের অন্ধকারে মানুষদেরকে শুট করে হত্যা করেছে গুম করেছে আজকের খুন করেছে যার ব্যাপারে একেবারে সুনিশ্চিত অভিযোগ থাকার কারণে আজকের আমেরিকা নিষেধাজ্ঞা জারি করেছে তার মতো একজন মানুষ কিভাবে আজকের বাংলাদেশের মানুষদেরকে বলে হু আর ইউ আমাদের কি অধিকার নেই কথা বলার উনি বাংলাদেশের বঙ্গবন্ধুকে আসমানে উতাসি দিয়ে আজকের বঙ্গবন্ধু জাতীয় নেতা কোনো সন্দেহ নেই
কিন্তু তাকে সেই জায়গায় উঠাতে গিয়ে 4,500 বছরের ইতিহাস তুলে নিয়ে এসেছেন যে 4,000 বছর পর্যন্ত অপেক্ষা করেছেন, ওনার কোন দাদা ওনার কোন নাতি অপেক্ষা করেছেন যে এত বড় একজন মহান ব্যক্তিকে পাওয়ার জন্য, এই ধরনের বক্তব্য দিয়ে, মূলত উস্কানিমূলক বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছে। আজকের ডিএমপি কমিশনার তিনি যখন খালেদা জিয়াকে নিয়ে প্রশ্ন তোলেন, তখন খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। আজকে আমাদের অনেকেই বলার চেষ্টা করি যে বাংলাদেশের প্রশাসনের ব্যক্তিদের রাজনৈতিক কথাবার্তা বা যে কোনো ধরনের ইতিহাস বর্ণনার অধিকার আছে। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই যে এই ডিএমপি কমিশনার আজকে বিএমপি কিংবা অন্যান্য ব্যক্তিদের বিষোদ্গার করে পদে টিকে আছেন, এই ব্যক্তিরা যদি বাংলাদেশের কোন পুলিশ প্রশাসনের ব্যক্তিবর্গ বিএমপি কিংবা জামাত কিংবা হেফাজতের পক্ষে বক্তব্য দেয়, তাহলে কি সেটা আইনত দণ্ডনীয় বাংলাদেশের জন্য হবে না? আপনি কি তাকে চাকরিতে রাখবেন? যদি আপনি তার মতো ব্যক্তিকে চাকরিতে রাখতে পারতেন, মামুনুল হকদের মতো মানুষদেরকে যদি আজকে তারা সত্যবাদিতার সাথে তাদের ব্যাপারে প্রশংসা করতে পারতেন, তাহলে আপনি এই ডিএমপি কমিশনারের বক্তব্যটাকে অ্যাজ ইউজুয়াল নিয়ে নিতে পারতেন যে আওয়ামী লীগের পক্ষে দুই একটি কথা বলেছে, সমস্যার কিছু নেই। ওই পক্ষে কেউ বলেনি এবং আমরা সেরকম ধরনের মানে তুলনামূলক কোনো কিছু করবার মতো ওরকম সুযোগও তো পাইনি। হয়তো এরকম আপনার কাছে তথ্য আছে কিনা যে হ্যাঁ কোনো সচিব বা কোনো ধরনের অফিসার আমার বক্তব্য সাগর ভাই লাগবে না, আমি আপনাকে কোট দিয়ে দিচ্ছি যে এখানে আজকের এই জাতীয় অবৈধ সরকার যেখানে সংসদে দাঁড়িয়ে যখন বক্তব্য দেয়, সেই সরকারেরই একজন বিজ্ঞ বয়োজ্যেষ্ঠ নেতা যিনি তোফায়েল আহমেদ সাহেব আক্ষেপের সাথে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে আজকের আমরা এমপি মন্ত্রীরা পর্যন্ত সচিব এবং আমলাদের কাছে জিম্মি হয়ে যাচ্ছি, থানায় গেলে জেলায় গেলে উপজেলায় গেলে প্রত্যেকটা জায়গায় তারা তাদের চাইতে পদমর্যাদা লেস পাচ্ছে। এবং এটা শুধুমাত্র তোফায়েল আহমেদ নয়, অনেক সংসদ সদস্য বলেছেন, রুস্তম আলী ফরাজি সাহেব বলেছেন, অন্যান্য দলেরও বিভিন্ন জনে ব্যক্তিরা বলেছেন, এই অবৈধ সরকারের তারের যারা তাদের এই মদতপুষ্ট এমপি মন্ত্রী তারা পর্যন্ত আক্ষেপের সাথে বলেছেন। তার মানে কি বাংলাদেশের এই প্রশাসন ব্যবস্থার মধ্য দিয়ে এই সরকারটি পরিচালিত হচ্ছে, সেটা হচ্ছে 2008 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় এসেছে তখন তিনি ধরতে পেরেছেন এদেশের মানুষ তাদেরকে ভোট দেয় না, এদেশের মানুষ তাদের প্রয়োজন নেই, এমপি মন্ত্রী এটা জাস্ট একটা ফর্মালিটিস রক্ষার স্বার্থে, যেহেতু গভর্নমেন্ট রিফর্ম করতে হবে সেই কারণে তিনি কি করেছেন, তিনি আমলা নির্ভর হয়ে গিয়েছেন। যখনই আমলা নির্ভর হয়েছেন আমলারা রাতের অন্ধকারে ভোট কেটে, আপনাকে অনেক ধন্যবাদ, ব্যাপারে ভোট কেটে দিয়েছে। এই সকল অসৎ কার্যক্রম করতে গিয়ে আজকের বেফাস মন্তব্যগুলো যখন ডিএমপি কমিশনাররা বলছে তখন আর কেউ কোনো প্রতিবাদ করছে না। আপনাকে সর্বশেষ 30 সেকেন্ডে বলছি, আপনার এই যে আজকের ডিএমপি কমিশনারের বক্তব্য, বেনজির সাহেবের বক্তব্য, এই বক্তব্য যখন তিনি দিয়েছেন তখন কিন্তু ওই একজন ব্যক্তি বলেছিলেন যে কোথায় বক্তব্য দিয়েছে, ওটা কি কোনো রাজনৈতিক মঞ্চ না কোথায়? আপনাদের নেতা আসাদুজ্জামান সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন, সেই সামনে বসেই তো এই সকল বক্তব্য দিয়েছেন। বুকের পাঠা থাকলে তো আসাদুজ্জামান সাহেব প্রতিবাদ করতে পারতেন যে আপনারা প্রশাসনে থেকে এই ধরনের অভদ্র বক্তব্য প্রত্যাহার করুন, কারণ তারা পারবে না। কেন পারবে না? মুরাদ সাহেবরা যখন মন্দিরে গিয়ে মুসলমানদের দাড়ি টুপি ফেলে দিতে চেয়েছে তখনও এক ধরনের প্রশাসনিক লোক কিন্তু সেখানে উপস্থিত ছিল, কেউ প্রতিবাদ করতে পারেনি, কারণ কেউ প্রতিবাদ করে না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা নির্দেশ না দেয়। সেই কারণেই আজকের এই প্রত্যেক জায়গায় আজকের এই প্রশাসনের পদলোহন পদদলন শুরু হয়েছে। জি, আসলে আমি অবাক হয়েছিলাম আমাদের ওবায়দুল হক খান ভাইয়ের কথা শুনতে শুনতে। আমি অনেকগুলো পয়েন্ট, আসলে সময় সংক্ষিপ্ত, এতগুলো কথা বলা যাবে না। মূলত আওয়ামী লীগের যে সমস্যাটা, এই আমলাতান্ত্রিক বলেন আর একনায়কতান্ত্রিক বলেন আর অবৈধ ক্ষমতা দখল বলেন, এটা তো এখন আজকের নতুন না, এটা 1971 থেকে 75 পর্যন্ত সেই সময়কার থেকেই, যখন বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে শুধুমাত্র বাকশাল কায়েম করা হয়েছিল, চারটি পত্রিকা বাদে যখন সকল পত্রিকা বন্ধ করা হয়েছে, ওই চরিত্রেরই জাস্ট এখন রেলি করে শোনানো হচ্ছে তারই কন্যার কাছ থেকে। এখানে নতুন কিছু আশা করে এখান থেকে আপনি পাবেন না। কেন বলছি? এজন্যই বলছি, ওনার একটা নাম খুব খারাপ লাগছে, যেই নামটার জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ ভক্ত সেই মামুনুল হক সাহেবকে বাংলাদেশ আওয়ামী লীগ জেনাখোর হিসাবে, অন্যায়কারী হিসাবে হোটেলে গেছেন, এটাকে যেভাবে উপস্থাপন করেছেন, সেই বাংলাদেশেরই পরিমণি যখন সাকলাইনের সাথে কেক খাওয়ার অত রাতের অন্ধকারে ফ্ল্যাটে বাসায় গিয়েছেন, এই আওয়ামী লীগের পুলিশ কর্মকর্তারাই বলেছেন যে 100 টাকা জরিমানা হতে পারে যদি তাও অন দা স্পটে দেখা যায় যে কেউ কারো সাথে একেবারে সেভাবে মিশে গিয়েছে। তা আওয়ামী লীগের চরিত্রের সাথে
তাদের কাছ থেকে মামুনুল সাহেবদের সম্মান কোনোদিন আপনি উদ্ধার করতে পারবেন না। আজকে যে তার যে মন্ত্রী মুরাদ, যেই মন্ত্রী মুরাদ যে ঘৃণিত কর্মকাণ্ড গুলো করেছে গত কয়েক বছর আগ পর্যন্ত, তার অনেকগুলো ভিডিও অডিও যেগুলো প্রকাশ হয়নি, কিন্তু সেই মানুষটি যতদিন পর্যন্ত ধর্মের বিরুদ্ধে বলেছে, ইসলামের বিরুদ্ধে বলেছে, দাড়ি কাটার ব্যাপারে বলেছে, টুপি উদ্ঘাটনের বিরুদ্ধে বলেছে, সৎ জাইমা রহমানের বিরুদ্ধে বলেছে, তারেক রহমান নিয়ে বলেছে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নড়ে চড়ে বসে নাই। কিন্তু মুরাদ সাহেবের যখন একটি অডিও প্রকাশ হয়েছে যে তিনি মানুষের সাথে যে ভাষায় অশ্রব্য ভাষায় গালিগালাজ করে তারপরে তার হোটেলে নেওয়ার জন্য যে উদ্গ্রীব দেখিয়েছেন, সেই মন্ত্রী বাংলাদেশে এখনো আওয়ামী লীগের জনসভায় জনসভায় উপস্থিত হয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকে, জানাজার নামাজ পড়ে, এর চেয়ে নির্লজ্জকর ইতিহাস আওয়ামী লীগের জন্য আর কিছুই হতে পারে না। এই আওয়ামী লীগের কথা বলছেন? আওয়ামী লীগ যখন আপনার এমসি কলেজে সেই আপনার স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করেছে, সেই আওয়ামী লীগের সামনে আপনি মামুনুলকে জেনা করবানাতে আপনার 2 মিনিট সময় লাগবে না। আমি বলে নিলাম যে মামুনুল সাহেব অন্যায় করেছেন, বাংলাদেশের আইন আদালতে যদি তার অন্যায়টা সত্যও হয় প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তার জন্য যেভাবে জামিন নেওয়ার অধিকার আছে, পরিমণিদের অথবা এই মুরাদদের একই পন্থায় জামিন নেওয়ার অধিকার, কিন্তু বাংলাদেশে কি কোনো আলেম ওলামা এখন পর্যন্ত জামিন পেয়েছে? আমরা আজকে আজকে প্রসঙ্গে যদি একটু বলতে না, আলেমদের ব্যাপারে যে মামলা নির্যাতন করেছে, এই সরকার জুলুম করে 300-400 আলেমকে এখন পর্যন্ত গত রমজান থেকে আজ পর্যন্ত জেলের মধ্যে বন্দী রেখেছে, যাদেরকে মুক্তি দিচ্ছে না, তাদেরকে মুসলেকা দিয়ে দিয়ে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে এই সরকার, তার কাছে আপনি কিসের বিচার চাচ্ছেন? আজকে যখন বলা হয় যে এই প্রশাসনের ব্যাপারে, উনি বলেছেন প্রথম আলো খারাপ, আমি বললাম প্রথম আলো আপনার দৃষ্টিতে খারাপ, যুগান্তর কিংবা অন্য পত্রিকা খারাপ, তাহলে এদেশের ভালো পত্রিকা আমার দেশ পত্রিকার সম্পাদকের উপরে হামলা করেছেন, অস্ত্র উঁচিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করেছেন, আপনারা বন্ধ করেছেন দিগন্ত টেলিভিশনকে রাতের অন্ধকারে পাঁচিলের সপ্লা চত্বরে, যখন দিগন্ত টেলিভিশন ক্যামেরা তাক করে আপনাদের সেই সকল শুট গুম হত্যা দেখাতে তখন তাদেরকে বন্ধ করেছেন। আপনারা তো সেই আওয়ামী লীগ সার্বভৌম রাষ্ট্র হবে, সেই সংগঠন তো বাংলাদেশে থাকে কিভাবে, থাকার সুযোগ কই? আমি বলছি না যে একেবারে ধোয়া তুলসী পাতা, কিন্তু তুলনামূলক ভাবে বর্তমান সময়ে আওয়ামী লীগ যেভাবে ন্যাক্কারজনক ভাবে প্রশাসনের মধ্যে আওয়ামী লীগ ঢুকিয়েছে, ছাত্রলীগ ঢুকিয়েছে, আজকের বিভিন্ন জায়গায় যুবলীগ ঢুকিয়েছে, তাদের শুধুমাত্র ড্রেসটাকে পরিবর্তন করে পুলিশি পোশাক পরানো হয়েছে, বিতর্কটা সম্পূর্ণ আওয়ামী লীগ, যে কারণে আজকের এই শফিকুল ইসলাম, যে কারণে এই শফিকুল ইসলাম, আপনি একটু শান্তভাবে বলুন, সমস্যা না, আপনি বলবেন শান্তভাবে বলুন, ওনার আপনার বডি ল্যাঙ্গুয়েজ পছন্দ হচ্ছে না, ঠিক আছে, আপনি কথা বলুন, বডি ল্যাঙ্গুয়েজ থেকে চেঞ্জ করেন, ঠিক আছে, হক ভাই, জি মিস্টার অবদুল হক খান, না ঠিক আছে, আপনি চরিত্র শিখতে, এই জন্যই কথা বলতে হয়, চরিত্র চরিত্র আওয়ামী লীগের কাছ থেকে কেন শিখবো? আপনি কি দেখেন না সংসদে দাঁড়িয়ে হাসান মাহমুদ, হাসান মাহমুদ সাহেব আপনার বক্তব্য দিয়ে জাতীয় পার্টির একজন এই যে ঘরে পারলোক জাতীয় পার্টির বক্তব্য সহ্য করতে পারলো না, হাসান মাহমুদের বক্তব্য থেকে আপনি কি ভালো কিছু চান না?
ঠিক আছে, বাট উনি এভাবে বলেন কিছু করার নেই, লেট ইম স্পিক, লেট ইম ফিনিশ, আমি শেষ করবো, আরেক মিনিট শেষ করবেন, জি ফজল, আমি শেষ করবো, আমি আমি ওনাকে বলছি, উনি যখন চরিত্র নিয়ে আওয়ামী লীগ বিএনপির চরিত্র নিয়ে প্রশ্ন করেন, আমি সর্বশেষ বলতে চাই যে আজকের আমাদের চরিত্র আপনার দেখার দরকার নাই, যখন নেত্রী লন্ডনে গিয়ে তারেক রহমানকে থ্রেট করে টেলিকনফারেন্সে বক্তব্য দিয়ে বলে যে ওর মা কোনোদিন জেল থেকে বের হতে পারবে না, কথা সামলে বলতে বলিও, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন চিকিৎসার জন্য বিদেশে যাবে তখন আপনারা তাদের বক্তব্যগুলো বলে, এর চেয়ে আর কি উপকার করব, হাসান মাহমুদ যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সংসদে দাঁড়িয়ে পাঠাইলে বিদেশে না পাঠাইলে মহিলাদের কথা বলতে দেন, আপনি কথা বলতে দেন, ইউ হ্যাভ টু গিভ মি চান্স টু টক, ইউ প্লিজ, আপনি আজকে দেখেন আপনি সংসদে দাঁড়িয়ে সেইখানে আপনার হাসান মাহমুদ আপনাদের গৃহপালিত বিরোধী দলকে একটি সামান্য কথাকে সেই চুন্নু সাহেবের কথার রেফারেন্সে উত্তর দিতে গিয়ে আপনারা যে বডি ল্যাঙ্গুয়েজে বক্তব্য দিয়েছেন সংসদে তার চেয়ে ভালো কিছু আপনি বিএনপি থেকে আশা করেন কেন? আপনি সেখানে গিয়ে বক্তব্য দিতে গিয়ে আপনি মাত্র 10 টাকার দাম কমেছে দ্রব্যমূল্যের, সেটা নিয়ে আওয়ামী লীগের ক্রেডিট করার কি আছে? মূলত আমি সর্বশেষ এক মিনিটে বলতে চাই, সাগর ভাই, বাংলাদেশটা আজকে নিমজ্জিত হয়েছে একটি সন্ত্রাসী রাষ্ট্রে, আজকের বাংলাদেশের স্বাধীনতার মাসে বাংলাদেশের স্বাধীনতার সিংহপুরুষদেরকে স্মরণ করা হয় না, সম্মান দেওয়া হয় না, জেনারেল ওসমানের নাম স্মরণ করা হয় না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম স্মরণ করা হয় না, 26শে মার্চের সঠিক ইতিহাস বর্ণনা করা হয় না, যে কারণে জয় সাহেব তার পত্রপত্রিকায় তার নিজের পেইজে এক ধরনের ইতিহাস বর্ণনা করে, শেখ হাসিনা এক ধরনের করে, আওয়ামী লীগের নেতারা আর এক ধরনের করে, সত্যিকার অর্থে আওয়ামী লীগ 26শে মার্চ কি পছন্দ করে না, যে কারণে তারা 7ই মার্চ থেকে যুদ্ধ সূচনার একটি নতুন ইতিহাস তৈরি করার চক্রান্তে লিপ্ত হয়েছে যা জাতি কোনোদিন মেনে নিবে না, বঙ্গবন্ধু কোনোদিন 7ই মার্চ স্বাধীনতা চায়নি, বাংলাদেশের স্বাধীনতা হয়েছে 26শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে এবং বাংলাদেশের, সেটা আবার ভিন্ন আলোচনা, আমরা প্রয়োজনে আরেকদিন আলোচনা করব, সেটা নিয়ে আরো অন্যরকম আলোচনা, এটা আজকে আর শুরু করতে চাচ্ছি না, আপনাকে অনেক ধন্যবাদ।